মা ইলিশের ডিম ছাড়ার লক্ষ্যে আজ রাত 12টার পর থেকে মেঘনা নদীতে মাছ শিকার বন্ধ থাকবে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ রাত থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন মেঘনা সহ আরও বেশ কিছু নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় অভয়াশ্রমের জেলাগুলো হল বরিশাল, ভোলা, পচুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। এছাড়াও 31 জেলার 155 উপজেলার অংশ বিশেষ এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত থাকবে। চাঁদপুর থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার 100 কিলোমিটার, ভোলার চর পিয়াল থেকে মেঘনার শাহবাজপুর পর্যন্ত 90 কিলোমিটার, পটুয়াখালীর চর রুস্তম ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার, শরীয়তপুরের নড়িয়া ও চাঁদপুরের মতলব উপজেলার মেঘনার 20 কিলোমিটার ও বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর 82 কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে। আজ থেকে ইলিশ আপাতত আর বাজারে আসছে না। শেষ দিনে কারওয়ান বাজারের ইলিশের দৃশ্যটা কেমন হবে তা জানাতে সেখানে আছেন সহকর্মী আবির আহমেদ। আমরা কথা বলছি তার সাথে। আবির, মধ্যরাত পর থেকে তো ইলিশ ধরা বন্ধ রয়েছে থাকবে এরকম একটি নির্দেশনা রয়েছে, এই মুহূর্তে ইলিশের বাজার কেমন দেখছেন? আপনি জানেন যে আজ মধ্যরাত থেকে কিন্তু আগামী মাসে অর্থাৎ নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ইলিশ ধরার নিষেধাজ্ঞা করা হয়েছে। অর্থাৎ এই সময় যারা ইলিশ ধরবেন অথবা ইলিশ বিক্রয় বিক্রি সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি যে মার্কেটটি রয়েছে সেই পাইকারি মার্কেটে আপনাকে আমি দেখাতে চাই। এখানে কিন্তু পাইকারি মাছ ছিল ইলিশ মাছ, আপনাকে আমি দেখাতে চাই। এখানে কিন্তু পাইকারি মাছগুলো কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা, যেগুলো খুচরা বাজারে যদি বলেছি 600 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে। এবং মাঝারি ধরনের যে ইলিশগুলো সেগুলো 800 থেকে 1000 টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এবং যেগুলো ক্রেতা পর্যায়ে অর্থাৎ খুচরা বাজারে যে ইলিশগুলো বিক্রি হবে 1000 থেকে 1200 টাকা। এবং এই মুহূর্তে আপনি যে এখন যে ইলিশগুলো দেখাচ্ছি বড় সাইজের ইলিশগুলো অর্থাৎ যেগুলো 1 কেজি বা 1 কেজির উপরে উঠছে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারি পর্যায়ে এখানে 1600 থেকে 1800 টাকা। এবং এখানে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 1800 থেকে 2000 টাকা পাইকারি পর্যায়ে, এবং শিক্ষা পর্যায়ে কিন্তু এগুলো 2200 থেকে 2400 টাকাও এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিছু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যদি বলছেন যে শিক্ষা বাজারে শিক্ষা পর্যায়ে যে ছোট সাইজের যে ইলিশগুলো সেগুলোর দাম আসলে তুলনামূলক কম হলে বড় সাইজের যে ইলিশগুলো অর্থাৎ যে ইলিশগুলো 1 থেকে 1.5 কেজি সাইজে যাওয়া অর্থাৎ বড় সাইজের যে ইলিশগুলো সেই ইলিশগুলোর দাম তুলনামূলক অনেকটা যে যা অর্থাৎ বড় সাইজের যে ইলিশগুলো সেই ইলিশগুলোর দাম তুলনামূলক অনেকটা বেশি। এখন এই মুহূর্তে এখানে কিন্তু অনেক ক্রেতা রয়েছেন, তারা যেটি বলছেন যে আজকের পর থেকে তো ইলিশ কেনা যাবে না, এই জন্য তারা আগামী আমরা জানছিলাম কারওয়ান বাজার থেকে ইলিশের এই মুহূর্তের খবর, সব শেষ কেনা বেচার খবর জানছিলাম। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে যারে পাবো আরে পিজামু রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে, পাঁচুদের বউডে জামেলা পাকাই হে বেড়াই, আমি তখন বিয়াই করিনি। ও দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।